আসসালামু আলাইকুম। ইফুটবল 2024 গেমটি কখন রিলিজ হচ্ছে সেই অপেক্ষায় আমরা সবাই আছি। এরই মধ্যে কোনামি আজ মানে 24 আগস্ট বৃহস্পতিবার নতুন অ্যানাউন্সমেন্ট ঘোষণা করেছে ইফুটবল 2024 গেমটি কখন রিলিজ হচ্ছে সেটার ফাইনাল ডেট এবং তার পাশাপাশি লার্জেস্ট স্কেল মেনটেন্যান্স কখন স্টার্ট হবে সেটা যদিও আমাদেরকে আগে জানিয়ে দিয়েছিল, বাট আজকে জানিয়েছে লার্জ স্কেল মেনটেন্যান্স কখন শেষ হবে এবং তার পাশাপাশি ইফুটবল 2024 গেমটি রিলিজ হওয়ার পর আমরা যদি আপডেট করি কিংবা ইনস্টল করতে যাই তাহলে আমাদের স্টোরেজ কত জিবি ফ্রি রাখতে হবে সেটাও আমাদেরকে কোনামি জানিয়ে দিয়েছে। এবং আপনি যদি ইফুটবল 2024 গেমটি আপডেট করার আগে আপনার মোবাইলের বা আপনার ডিভাইসের স্টোরেজ ফ্রি না রাখেন তাহলে কী কী সমস্যায় আপনি পড়তে পারেন সেটাও আমাদেরকে কোনামি জানিয়ে দিয়েছে। অবশ্যই ভিডিওটি আপনার ভালো লাগবে এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব এই আপডেট সম্পর্কে এবং ইনশিওর করার চেষ্টা করব আপনার কী করা উচিত। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগবে, লাইক করতে ভুলবেন না, আমি একদিনে 1000 লাইকের এইম করলাম। সো লেটস গেট স্টার্টেড। অল রাইট, ইফুটবল 2024 গেমটি রিলিজ হওয়ার আগে আজকে কোনামি যে আপডেট এবং অ্যানাউন্সমেন্ট করেছে এরই মধ্যে যে অ্যানাউন্সমেন্টটা শুনলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো একটা অ্যানাউন্সমেন্ট ঘোষণা করেছে কোনামি যেটা সত্যি প্রশংসার দাবিদার। সেটা হচ্ছে ইফুটবল 2024 গেমটি রিলিজ হওয়ার আগ পর্যন্ত আপনি চাইলে প্রতিদিন ওয়ার্ল্ড ওয়াইড এপিক বক্সে একটা ফ্রিতে ড্র করতে পারবেন, যেটা সত্যি অসাধারণ। ইফুটবল 2024 গেমটি যখনই আসুক না কেন ততদিনে যতটা দিন হয় ততদিনে আমরা প্রত্যেক দিন একটা করে ফ্রিতে ড্র করতে পারবো। ইফুটবল 2024 গেমটি রিলিজ হওয়ার আগ পর্যন্ত এই এপিক বক্সে 5টা প্লেয়ার আসতে পারে এবং 5টা প্লেয়ারের সাথে সাথে আরও কিছু প্লেয়ার বেস কার্ড থাকবে। যেরকম আমরা কয়েন খরচ করে ওয়ার্ল্ড ওয়াইড এপিক বক্সে ড্র করি, ভাগ্যের মাধ্যমে এপিক ড্র করে নিয়ে আসি, তেমনই আপনি সম্পূর্ণ ফ্রিতে ড্র করার মাধ্যমে এপিক প্লেয়ারও পেতে পারেন, যেটা সত্যি প্রশংসার দাবিদার। কোনামিকে অবশ্যই একটা থামস আপ। যেহেতু লার্জ স্কেল মেনটেন্যান্সের দিন আরও 11টা বাকি আছে, আমরা 11 দিন সম্পূর্ণ ফ্রিতে একটা করে ড্র দিতে পারবো। যেহেতু একটা করে ড্র আমরা 11টা দিতে পারবো, সেহেতু আমরা একটা না 2টা কিংবা 3টাও এপিক পেতে পারি যদি ভাগ্যে থাকে। হ্যালো ভিউয়ার্স, আপনি কি সুলভ মূল্যে চিন্তামুক্তভাবে ইফুটবল গেমের কয়েন কিনতে চান? তাহলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ইকানসে যোগাযোগ করুন। যোগাযোগ করে জেনে নিন কোন প্যাকেজের কত প্রাইস। ভালো লাগলে অর্ডার করুন। ভিডিও ডেসক্রিপশন বক্সে পেজের লিংক রয়েছে। সো লার্জ স্কেল মেনটেন্যান্স কখন স্টার্ট হবে? কোনামি আমাদেরকে আগের অ্যানাউন্সমেন্টে জানিয়েছিল 4 সেপ্টেম্বর ইফুটবল 2024 গেমের জন্য লার্জ স্কেল মেনটেন্যান্স স্টার্ট হবে। আজ 24 আগস্ট, আজকে যে অ্যানাউন্সমেন্ট ঘোষণা করেছে সেটার মধ্যে জানিয়ে দিয়েছে ইফুটবল 2024 গেমটি কখন রিলিজ করবে এবং লার্জ স্কেল মেনটেন্যান্সের এন্ডিং ডেট কখন। আমি আপনাদেরকে গত ভিডিওতে জানিয়েছিলাম 7 সেপ্টেম্বর ইফুটবল 2024 গেমটি রিলিজ হবে। আমার এক্সপেকটেশন এবং আমার প্রেডিকশনের সাথে 100% মিলে গিয়েছে কোনামির এই অ্যানাউন্সমেন্ট। 7 সেপ্টেম্বরের মধ্যে ইফুটবল 2024 গেমটি রিলিজ হয়ে যাবে। আপনি চাইলে আপডেট দিয়ে দিতে পারবেন মেনটেন্যান্স চলাকালীন সময়ে এবং মেনটেন্যান্সও শেষ হয়ে যাবে 7 সেপ্টেম্বর। সো আপডেট করার সময় অবশ্যই কারো কারো আপডেট আগে দেখাবে, কারো কারো আপডেট পরে দেখাবে। সো যখনই আপনার আপডেটটা দেখাবে তখনই আপনি আপডেট করে নেবেন। তো এরই মধ্যে আরেকটা মজার বিষয় হচ্ছে আপনি চাইলে লার্জ স্কেল মেনটেন্যান্স চলাকালীন সময়েও ইফুটবল গেম খেলতে পারবেন। কীভাবে? ওই যে আমরা আগে ট্রায়াল ম্যাচ খেলতাম, সেম তেমনই লার্জ স্কেল মেনটেন্যান্স চলাকালীন সময়েও আমরা ট্রায়াল ম্যাচ খেলতে পারবো। সো ইফুটবল 2024 গেমটি রিলিজ হওয়ার পর আপডেট করতে আমাদের ডিভাইসে স্টোরেজ কত জিবি ফ্রি রাখতে হবে? কোনামি আজকের আপডেটে জানিয়েছে, অ্যানাউন্স করে 2.4 জিবি স্টোরেজ ফ্রি রাখতে হবে উইদাউট কমেন্ট্রি। যদি কমেন্ট্রির কথা চিন্তা করি তাহলে অবশ্যই 3 জিবি মতো স্পেস ফ্রি রাখতে হবে আমাদের স্টোরেজে, নাহলে আপডেট করার সময় আমরা 100% আপডেট সাকসেসফুলি করতে পারবো না যদি স্টোরেজে ফ্রি না রাখি আপডেট করার আগে। তাই অবশ্যই 2.4 জিবি স্পেস ফ্রি রাখুন এবং ইফুটবল 2024 গেমটি আপডেট করুন সাকসেসফুলি। অল রাইট,
আমি আপনাদেরকে ইফুটবল 2024 গেমটি কখন ফাইনাল রিলিজ হচ্ছে সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তার পাশাপাশি আপনার ফোনের স্টোরেজ কত জিবি ফ্রি রাখতে হবে ইফুটবল 2024 গেমটি ডাউনলোড বা আপডেট করার জন্য। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আমি 1000 লাইকের এম করলাম একদিনে। আপনারা জানেন 1,00,000 সাবস্ক্রাইবার হওয়ার উপলক্ষে আমি আপনাদেরকে 2টা বিগেস্ট আইডি গিফট করছি। সো ওই 2টা আইডি থেকে যদি আপনি 1টা আইডিও গিফট পেতে চান তাহলে অবশ্যই আপনাকে গিভ অ্যাওয়েতে অংশগ্রহণ করতে হবে। কীভাবে গিভ অ্যাওয়েতে অংশগ্রহণ করবেন সেটার জন্য জানতে হবে আইকার্ডে। আইকার্ডে ভিডিও আছে, সেই ভিডিওটা যদি দেখতে পারেন তাহলে অবশ্যই আপনি গিভ অ্যাওয়েতে অংশগ্রহণ করতে পারেন, তাহলে অবশ্যই আপনিও পেতে পারেন এই ধরনের একটা বিগেস্ট আইডি। আমি 2টা আইডি গিফট করব। আমি আপনাদেরকে বলেছিলাম 1,00,000 হলে খেলা হবে। সো আমি আপনাদের সুবিধার্থে আমার ফেসবুক, এটা ফেসবুক আর এটা ইনস্টাগ্রাম লিঙ্ক রেখেছি, আমার সাথে কানেক্ট হতে পারেন। আমার দর্শকরা শুধু আমার ইউটিউবে আছে, চাই আমার দর্শকরা আমার ফেসবুকেও চলে যাক। সো আজকের মতো এখানেই। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে উইথ আস, লিভ লাভ এন্ড রেসপেক্ট ইকান্স অফিসিয়াল। ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ইস্তিয়াকান, আসসালামু আলাইকুম, গুড বাই।